আমি খুল মানে বলতে চাই খুলে অনেকদিন পর ব্লগ আসে জানি অনেক লেট করে ব্লগ চাচ্ছি জানো তোমরা অনেক প্রবলেম চলছিল আমার লাইফে তো প্রবলেমটাকে সলভ করার জন্য নতুন কাউকে অ্যাড করার চেষ্টা করছি তো সেটাই দেখার জন্য আজকে আমরা কি কি করেছি না করেছি সেটা ফুল ভিডিও দেখতে পারবে তো গাইজটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো দেন এখন যাচ্ছি আমরা ওই মেয়েটাকে আনতে বাড়িতে তার বাড়িতে যাবো এখন মেয়েটাকে নেবো দেন তারপরে কী করবো না করবো সবটা ভিডিও দেখতে পারবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখো তোমরা আজকে কী কী মজা করছি অনেকদিন পর দাদা মেয়েকে আমি নিয়ে ব্লগ করছি তো কেমন লজ্জা লজ্জা ফিল আসে আর যেহেতু ভাই এক দেড় মাস পর আমি ব্লগটা কন্টিনিউ করছি তো সাপোর্ট দেখাও ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো এখন আমরা পেট্রোল পাম্পে ফার্স্ট অফ অল দেন তারপর এখান থেকে বেরিয়ে কোথাও ঘুরতে যাবো 2000 years later হ্যাঁ মন থেকে বল কেমন লাগে সাক্ষী রেখে তুই কি ভাবিস আমি ভাবি একটা কিছু সবকিছু বলা হয় নাকি জোরে বল তোর গলায় আওয়াজ যা আছে সবকিছু বলা যায় না বল না মন থেকে আমি আমি শুনতে চাই কেমন লাগে সাক্ষী রেখে আচ্ছা মুখ দেখাচ্ছে ঠিক আছে বল মানে লোকে আসে কি মানে ইয়ের টাইম আসে যখন জল ফল জমে যায় বৃষ্টির টাইমে আসে নৌকা চড়ে নৌকা চড়ে খুব রোমান্টিক একটা ভাইব আছে তো এখন যাচ্ছি কেন আমার নিজেও বুঝতে পারছি না এখনই যাচ্ছি আমি সন্দীপ আছি আর সন্দীপের ভাইপো তো যাই হোক এখন ভর্তি ভিড়ে ঢুকে গেছি মানে যেটা খুশি আমার তো অনেক কিছু ইচ্ছা আছে সেগুলো তো বলতে হবে না ক্যামেরার সামনে বুঝে নিতে হবে নিজের মধ্যে আর এখানে বল না আমি শুনতে চাই সবাই শুনতে চাই আন্দাজ করতে পারছি পুরোটাই বলে দাও এই ফেল ফেল কি তোমাকে ভদ্রভাবে কথা বলতে পারিস না কি গো শুনছ এরকম ভাই কথা বললে তো বেশ ভালো লাগে একটু বল একটু বল একটু বল দেখি যা ইচ্ছা বলো না না ভালো মানে রোমান্টিক বটে এরকম না কি গো আমরা খুঁজে যাচ্ছি কি গো বলো বলো দেখি বলো তো কোনো কিছু ইচ্ছা কর না চল তোকে ইচ্ছা দেখাচ্ছে আর একবার তো বল ভালোবেসে একবার কি ভালোবেসে কি বলবো আইলে আইলে বলতে বলছি না বল কি গো জোরে বল বল কি এটা বলতে বলি বললাম বল কি গো এরকম কি গো আমরা কোথায় যাচ্ছি এখন ভালোবেসে ভালোবেসে মন থেকে
বল ও না কি গো কি গো হ্যালো তো অ্যাট লাস্ট ভাই আমরা পৌঁছে গেছি বত্রির বিলে আর এখানটায় ছুটকির ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে কি রে এ তোর ভাইয়ের মতন দেখতে দেয় অনেকটা দেখ মুখটা ম্যাচ করে দেখ এ তোর মুখ আর একটা ওই মুখ ভাই ভাই কি রে পাগল হয়ে গেছে নাকি তোর ভাই পাগল হয়ে গেছে তো মনে হচ্ছে যাই হোক এবার আর কি করবি পিছনে যাবি নাকি সামনে যাবি কোন দিকে বল এই চুপচাপ থাকিস কেন তো কেন বলা হবে না এখন বললে কি হয় লোকে তো জানতে চায় তুই আমার ভিডিওতে এসছিস মানে লোকে তো জানতে চায় তুই আমার কে হোস সেটা আমি খুলে মানে বলতে চাই খুলে আমি কে হই তুই জানিস তুমি বলে দে কে হই বলে দেবো সবাইকে হ্যাঁ বলে দে বলে ফেলি দাদা ঠিক আছে ঠিক আছে বেশি বেশি করে লাইক কমেন্ট করলে নেক্সট ভিডিওতে আমি পক্কা বলে দেবো যে এটা আমার কে হয় আর মুখটাও দেখিয়ে দেবো এখন মুখটা তোমার দেখতে পাচ্ছ না মুখটাও দেখিয়ে দেবো কে হয় না হয় দেখতে খুব বাজে এটা ভালো লাগে না কেন যে পড়লাম আরে ব্যাগ ওইখানে ভিডিও করছে আবার সন্দীপ ওখানে দেখেছে আমাকে আর সন্দীপ জানি না কি বলবে ভাই নতুন নতুন মেয়ে নিয়ে ভিডিও করছি ভর্তির বিলে সব দিক দিয়ে ক্যামেরা চলছে আমি কোন দিকে বলবো সেটা বলতো দুই তিন চার ভিতরে ঢোকো না কেউ দেখতে পারবে না আমার ব্লগে দেখবে যা দেখবে তোমরা ভাই ঢোকো 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 কেউ দেখাবি না এ ভাই এই কোথায় মুখ দিচ্ছে ভাই আরে ওই সব কি মাঝে হবে চলো ভিতর চলো দা লাস্টে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ও দি কংগ্রাচুলেশন কি বলবো বৌদি না দিদি কোনটা কমফোর্টেবল বৌদি কি বলবো বৌদি বৌদি ভেবে নাও দিদি না বৌদি অপশন দিচ্ছি দেখো দিদি না বৌদি তাদের বলো সময় বুঝে চেঞ্জ হবে সময় বুঝে চেঞ্জ হয় মানে কি বলো সময় বুঝে চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে বৌদি তুমি আমার বৌদি ঠিক আছে বৌদি ভালো তো হ্যাঁ বৌদি কিউট দেখতে তো ওটা একদিন আচ্ছা একদিন আমাদেরকে ডাকো একটু খাবার দাবার খাওয়া বৌদির হাতে কবে কবে বৌদি কি খাওয়াচ্ছ তাহলে চিকেন ছাড়া ভাত খাই না কিন্তু চিকেন না রান্না করে কাউকে ডাকো না কি বলো যে কটা বাজে এখন কি বলছো তা একটা দুটো যাই হোক বাজে তাহলে এখন কি যাবো না খেয়েছি কিন্তু তাহলে তাহলে ডাল হয়েছে ডাল না চিকেন যেই চিকেন হবে আমাকে ফোন করে দিও রঞ্জিতাকে বলবো ফোন করতে আমাকে ঠিক আছে ডান ডান এক্সকে নিয়ে ডেডিকেট করছে তাহলে ক্যামেরা অন করবো না কেন গান শুরু হওয়ার আগে শেষ হচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না তোমাকে যদি স্টেজে তোলে তুমি এইটুকু গান করে লেগে পারো আচ্ছা রূপম ইসলাম নাকি ওই যে ফসিলস ফসিলস একলা শহর আমার নাকি ওই গানটা না না বাবুজি নয় গানটা ওই গানটা হ্যাঁ রূপম ইসলামের আর নীল রঙে মিশে গেছে লাল
ভেবে দেখেছো কি ভাবো তুমি আচ্ছা করো তুমি আচ্ছা স্টার্টিং স্টার্টিং তুমি না করলে আমরা পারবো না ভেবে দেখেছো কি কি নিজেকেই মনে হয় ভুলে দি ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে বহু দূরে তুমি আর আমি যাই কিসে যাই ক্রমে ক্রমে তুমি আর আমি যাই ক্রমে মানে গান করতে করতে কোন ফিল্ডে চলে যাচ্ছো তুমি